হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। অনুষ্কা, সবাই কেমন আছো? আমরা ভালো আছি। না, আমি ভালো আছি। মেয়ে অতটাও ভালো নাই, কারণ 4-5 দিন ধরে জ্বর আসছে যাচ্ছে, এরকমই চলছে। শুধু জ্বর, সর্দি কাশি কিছুই নাই। তো আজকেও ডাক্তার দেখে নিয়ে আসছি, একটু ভালো আছে। তাই আজকে হচ্ছে, এখন বেরিয়েছি, আজকে হাজব্যান্ডের বার্থডে, তাই একটু বাইরে যাব, দোকানেই যাব। ওখানে খাবার নিয়ে আসা হবে পার্সেল, তো ওইখানেই দোকানেই খাওয়া হবে, কারণ যেখানে এতে অনেক দূরে তাই যাচ্ছি না, দোকানেই খাওয়া দাওয়া হবে। তো তাই বেরিয়ে পড়েছি আমরা। আমাদের সবার বার্থডেই শনিবারে, আমার বার্থডে শনিবার, মানে শনিবার আমাদের নিরামিষ হয়, তাই আর মানে আমিষ আর হচ্ছে না। আমার বার্থডে শনিবার, মেয়েরও শনিবার, আবার হাজব্যান্ডেরও শনিবার, সব শনিবারেই পড়েছে। তো আমরা রেডি হয়ে বসছি, ও এখন একটা মিটিংয়ে গেছে, সোসাইটিতে মিটিং চলছে, মানে রাস্তা হয়নি, ওইখানে গর্ত খুলে রেখে দিয়েছে। তো তাই পুরো জল জমে আছে, তাতে মশা টশা কত এ হবে। অনেকদিন ধরেই কাজ করছে না, 1 মাসখানে গর্ত খুলেই রাখা আছে, রাস্তাও হচ্ছে না। আর 2 মাস পরে তো বৃষ্টিকালও চলে আসবে, তাহলে প্রচুর সমস্যা। তো তাই সেই জন্য এই মিটিংই চলছে। তারপরে 2 দিন ধরে তো সোসাইটিতে চুরি হচ্ছে। তো কালকে রাতে রাত দুটার দিকে পুলিশও এসেছিলো, রাত 2টার সময়। তো এখন জানি না, এখন ভয়ও লাগে চোরের কথা শুনলে। শুধু চোর 2 দিন ধরে তাদের ঘরে গ্রিল বসানো নেই, তো এখানকার জানালাগুলো তো একটু এখনই খুলে যায় না, গ্রিল না বসালে চলবে না, তাদের বসানো নেই। তো ভাড়াতে আসেন উনি, তো মানে রুম মালিক যে ওনার সে বসায়নি, তাই চোর 2 দিন ধরে সেইখানেই আসছে। তো চুরি তো কিছু করতে পারেনি, ধরাও পড়েনি, কালকে পুলিশ এসেছিলো, তাই একটু ভয়ে ভয়ে সবাই আছে। আমি বললাম ওটার মিটিং, কিন্তু তারপর জানলাম যে না, মিটিং হচ্ছে ওই গর্ত জল জমে গেছে সেই জন্য। যাই হোক, এক নিঃশ্বাসে অনেক কথা বলে গেলাম, তো চালা তোমরা ব্লগটা দেখতে থাকো, এরপরে কী হতে থাকে। আর একটা কথা বলি, কালকে হাজব্যান্ডের জন্য একটা জুডিও থেকে টি শার্ট নিয়ে এসেছিলাম ওর বার্থডে গিফট, কিন্তু সব পছন্দ হয়েছে। ও বললো এল সাইজ, কিন্তু বলছে এখন পরে বলছে যে এটা একটু লাগছে, বড়ো একটু ঢিলার লাগছে। তো তাই হয়তো চেঞ্জ করতে যাব, আজকে যাব, টাইম হবে কি কালকে যাব জানি না, মিটিং ওর কখন শেষ হবে। তো তাই বেরিয়ে পড়েছি, দেখা যাক। বেরানো বলতে কিছুই না, আমি এত সাজগোজ করতে জানি না, কিছুই না, একটু শুধু লিপস্টিকই লাগিয়েছি, একটু আর কিচ্ছুই না, আর কোনো কিছুই না, কাজল টাজল কিচ্ছু না। আর একজনকে দেখো, তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। তো এখন এই যে জুডিওতে চলে এসেছি, ও ট্রায়াল রুমে ট্রায়াল করতে গেছে। তো একটা অন্য একটা শার্ট দেখছিলাম, ভাবলাম হয়তো ভালো লাগবে, অনেকে পরে দেখেছি ভালো লাগে, কিন্তু একদম ভালো লাগেনি, তাই আমি এরকম মুখ বাগাচ্ছিলাম, আর এই টি শার্টটাই নিলাম, এটাই নিয়ে গেছিলাম প্রথম, তার একটু সাইজটা এল ছিল, তাই এম করেই নিলাম। তো এই যে আর বলছে দাঁড়াও রাখো, এখন দেখি অন্য কী আছে। আমি বলছি দেখো, তোমার জন্য আমি সেরাটাই নিয়েছি, আর তেমন একটা খুব একটা নতুন খুলেছে, খুব একটা ভালো কালেকশান আর নাই। তো আর একজন এখানে লাফাচ্ছে, এই যে চশমাটা নিয়ে গেছিলো স্টাইল দেখাতে, ওইখানে হারিয়ে দিয়ে চলে এসছে, আমি আর গেলাম আর খুঁজে পাইনি। তো নিজেকে কেমন লাগছে একটু, মানে ফুল আয়নার সামনে গিয়ে দেখছি, তারপর এই যে বেরিয়ে পড়েছি, কী করতে বেরোলাম, হাঁ হাঁ, আসলে ভয়েসটা পরে দিচ্ছি। তো ওই যে মানে রুটি পরোটা তো আমরা বানিয়ে নিয়ে এসেছি, আর হোটেল থেকে সব সবজি নিয়ে এসেছি, পনিরের 2 রকমের আইটেম আর একটা চানা মশলা, এরকম হোটেল থেকেই নিয়ে আসছি, সেটা রুটিটা আর পরোটাটা বাড়িতেই বানিয়েছি। তো এই যে এখানে চলে এসেছি পবনরাজ স্পেশাল কাথিয়া বাড়ি, এরকম কি একটা নাম আছে। তো এখানে সবজিটা খুব ভালো দেয়, আমাদের থেকে একটু দূর পড়ে, কিন্তু খুব ভালো এখানে আইটেমগুলো। তো এই যে দেখো লাইটিং, এগুলো দারুণ, কিন্তু এই যে এত লাইটের এতে আমার ক্যামেরারে পুরো অন্ধকার অন্ধকার লাগে। এটা হচ্ছে উপরে একটা এ করা আছে, হয়তো কোনো পার্টি ফাটি হলে এ হয়, এখন কিছুই নাই। তো এমনি উপরে উঠে দেখলাম, উপর থেকে সামনের ভিউটা জাস্ট দারুণ লাগছে, দারুণ। আর পিছনে এত লাইট, তো আমাদের অন্ধকারই লাগছে। তারপর নিয়ে এসে এই যে দোকানে চলে এসছে, এই যে আনায়া চলে এসছে। আনায়া, তুমি ঘুমিয়ে গেছিলে, ঘুমিয়ে গেছিলে বাড়িতে? আচ্ছা এদিকে আসো,
এই যে এখানে পরোটা চলে এসছে, আমরা বাড়ি থেকে রুটি পরোটা, টুসির উপর দায়িত্ব ছিল রুটি করার আর আমার পরোটা, আর এখানে সব পনিরের সবজি সব চলে এসছে। তো আমি রুটি বানিয়ে নিয়ে এসছি আর টুসি পরোটা বানিয়ে নিয়ে এসছে। টুসি হাই করো। তো দোকানে আমার চুলের অবস্থা পুরোই খারাপ, পুরো পাগল পাগল লাগছে, আর আমার ব্লগিং দেখে টুসি হাসছে। আর এক আর দুজনকে দেখো, অফিসে সব সাহেব লোক বসে গেছে। তো আজকের বার্থডেটা পুরো অন্যরকমই হলো, ভাবলাম যে দোকানে বসেই খাওয়া দাওয়া হোক। তারা প্রথম ঝাড়ু লাগিয়েছে, তো তারপরে একটু যেহেতু কাঁচের দোকান তো কাঁচ গুঁড়ো পড়ে আছে, তাই সেটাই দেখো সেজে গুজে লাস্টে ঝাঁটা হাতে নিয়ে ইয়ে করছি, এটাই আমাদের কাজ। তো এই যে ঝাড়ুটা দিয়ে দিচ্ছি, কারণ কাঁচের গুঁড়ো প্রচুর আছে, কোথায় পায়েটায় ফুটবে, তাই জুতো পরে আছি, এরপরে জুতো খুলে দেবো নয়তো কাঁচ ফুটে যাবে, তাই জুতো পরা আছে। তারপর দোকানে সবাই মিলে, সবাই বলতে আমাদের দুই ফ্যামিলি, তো দুই ফ্যামিলি মিলে সবাই এই যে বসে পড়েছি। আজকে দারুণ এনজয় হলো, আর আমার হাজব্যান্ডকে বললাম কেক কাটার কথা, ও কিছুতেই রাজি হলো না, বলছে এত আমার মানে এত বড় হয়ে গেছি আরও কেক না, আমি কিছুতেই কাটবো না। তো কিছুতেই আমি রাজি করাতে পারিনি, তো এরকমই আয়োজন করেছিলাম ছোটো করে। তো দারুণ এনজয় হলো, দোকানে এরকম বসে খাওয়ার আনন্দই আলাদা। তো এই যে কী কী ছিল, এই যে বললাম চানা মশলা, সব দুটো করে মতলব এনেছিলাম, চানা মশলা দুটো আর পনিরের একটা মনে হয়েছিল পালক পনির, আর একটা কী নাম আমি সেটাও জানি না। তো এই যে টুসি পরোটা নিয়ে এসছে, পরোটার উপরে একটু ওই যে সাদা সাদা লাগছে, মানে জলটা হটপটে যে জলটা ঘেমে যায় সেটা ইয়ে হয়ে গেছে, কিন্তু মানে সবজিগুলো দারুণই ছিল, দারুণ টেস্ট এগুলো। আমি বেশি গ্রেভি খাই না, আমি গ্রেভি একদমই খাই না, শুধু কাজু আর পনিরগুলো বেছে নিয়েছি আর চানাগুলো বেছে খেয়েছি, গ্রেভি পুরোই নষ্ট করেছি, আর সাথে ছিল ছাস। তো বাড়ি থেকে লবণ নিয়ে এসেছিলাম, কারণ সামনেই টুসির বাড়ি, পুরো দেখাই যাচ্ছে রাস্তার সেপাশেই। তো আজকের ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে